হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শর্মিষ্ঠা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পমফ্রেট মাছের ঝাল। দেখে নি স্টেপ বাই স্টেপ কীভাবে এই রান্না। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি কড়াইতে 4 টিস্পুন সর্ষে তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষে তেলে করব। আর পমফ্রেট মাছটা আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি। তো মাছগুলো আমি ফ্রাই করে নেব। এখানে 2 মাছ আমি দিয়ে দিয়েছি, মাছগুলো একে একে ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 5 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম 5 ফোড়ন। এখানে আমার 5 ফোড়নটা লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষে 3 টিস্পুন সর্ষে, গোটা সর্ষে, আর 1 টিস্পুন গোটা জিরে, আর 2 কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সময় একটু লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না, ওই জন্য আমি 2 লঙ্কা দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে সামান্য কিছু সময় কয়েক সেকেন্ড আমি এটা কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে কিছু সময় মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে আরও একটু সামান্য নাড়িয়ে ছড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। আপনারা চাইলে এখানে সামান্য একটু মিষ্টি ইউজ করতে পারেন, চিনি নিতে পারেন, আমি এখানে নিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে কিছু সময় গ্রেভিটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে একে একে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি 2-3 মিনিট এটা ফুটিয়ে নেব ভালো করে। এখানে 2 মিনিট হয়ে গেছে, আমি আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি। নমস্কার।